সারা বছর পানিতে ডুবে থাকা চট্টগ্রামের আগ্রাবাদ এক্সপ্রেস রোডের নির্মাণ কাজ শুরুর পর নকশায় ত্রুটি ধরা পড়েছে। নকশা সংশোধন করতে এলজিইডি কে চিঠি দিয়েছে সিটি কর্পোরেশন। এ অবস্থায় এবারও ভয়াবহ জলাবদ্ধতার কবলে পড়তে যাচ্ছে এলাকার অন্তত 10 লাখ মানুষ। ক্ষতির আশঙ্কায় আছেন স্থানীয় ব্যবসায়ীরাও। অল্প বৃষ্টি কিংবা জোয়ারে নগরীর কোথাও পানি না থাকলেও সারা বছরই পানিতে ডুবে থাকে চট্টগ্রামের আগ্রাবাদ এক্সপ্রেস রোড। প্রায় 2.5 কিলোমিটার রাস্তা হলেও এই সড়কের কারণেই দুর্ভোগে পড়েন অন্তত 10 লাখ মানুষ। বেহাল রাস্তার কারণে 60টি আসবাব প্রতিষ্ঠানের ব্যবসাও বন্ধ হওয়ার পথে। দুর্ভোগ কমাতে জায়গার অর্থায়নে এলজিইডির সিটি গভর্নেন্স প্রজেক্টের আওতায় 2 মাস আগে এই রাস্তা তৈরির কাজও শুরু হয়। কিন্তু বর্ষায় এই সড়কটি 2.5 ফুট ডুবলেও নকশায় মাত্র 1 ফুট উঁচু করার কথা বলা হয়। বর্ষার আগে নকশা তৈরির কারণে বাস্তবসম্মত হয়নি বলে মনে করছেন মেয়র। বিষয়টি সংশোধনের জন্য ইতিমধ্যে এলজিইডি কে জানিয়েছে কর্পোরেশন। 1 ফিট দিলে তো এখানে হবে না, ওখানে এটা 2.5 ফিট থেকে আরো বেশি করতে হবে, প্রায় 3 ফিট উঁচা করতে হবে। এবং সেই হিসাবে কিন্তু এটা আমরা আমাদের যিনি পিডি আছেন এই প্রকল্পে, উনি সেই হিসাবে রিভাইজ করছেন আর কি। এখন দুই পাশে নালা উঁচু করার কাজ চললেও মূল রাস্তার নকশা না পাওয়ায় নির্ধারিত সময়ে কাজ শেষ হওয়া নিয়ে সংশয় আছে ঠিকাদারি প্রতিষ্ঠানও। এখনো যেহেতু আমার হাতে ড্রয়িং আসে নাই, তাহলে আমি বলতে পারবো না যে কতদিন লাগবে কি লাগবে। চুক্তি হয়েছে তারও 2 মাস আগে, তাহলে সেই হিসেবে 2 মাস আমি পিছিয়ে গেলাম না, সামনে তো বর্ষাকাল। এদিকে রাস্তা সংস্কারের ধীর গতিতে ক্ষুব্ধ এলাকাবাসী। 2 মাস পরে বর্ষা, এরপর আবার ব্যবসায়ী নাই এই রোডে, মানে কোনো রোডে কোনো উন্নতি দেখতেছি না। এখন যেটা দেখছি বিগত 3 মাস ধরে একই অবস্থা, কাজে করে ফেলে রাখছে, কোনো কাজ করছে না, আগাচ্ছে না। 51 কোটি টাকা খরচে এ রাস্তা মেরামত কাজের মেয়াদ ধরা হয়েছে আগামী বছরের মে মাস পর্যন্ত। নাসরিন জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।